নৌকা উল্টে সাময়িক বিপত্তি। তাছাড়া বছরের প্রথম দিনে উপচে পড়া ভিড় সাত ভাই কালীতলাতে। মন্দিরে পুজো, মেলায় ঘোরার মজা চেটেপুটে উপভোগ করলেন পুণ্যার্থীরা। একই ইংরেজি নববর্ষের প্রথম দিন, তার উপর শনিবার, স্বাভাবিকভাবেই উপচে পড়া ভিড় সাত ভাই কালীতলাতে। বছরের প্রথম দিনে জমে উঠেছিল মেলা। সকাল সকাল পুণ্যার্থীরা পৌঁছে গিয়েছিলেন মায়ের মন্দিরে। দীর্ঘ লাইন পেরিয়ে মায়ের পুজো দিয়ে মেলায় ঘোরাঘুরি। ইছামতির অপর প্রান্তে তখন খিচুড়ি রান্নার তোড়জোড় চলছে জোর কদমে। এ দোকান থেকে সে দোকান ঘুরে দরদাম করে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। পুজো দিয়েছি, প্রথম দিকে এসেছিলাম, এবার এখন তো প্রথম দিকে ফাঁকা থাকে বলে পুজোটা সেরেনি, তাই এখন আজকে এসেছি মার সাথে ঘুরতে, মেলাটা ঘুরবো। মায়ের প্রত্যেক বছরই আসি, খুব ভালো লাগে, একটা ইমোশন আমাদের কাছে। এসবের মাঝে হঠাৎই বিপত্তি, ঘাটের কাছে হঠাৎই যাত্রী বোঝাই নৌকা উল্টে যায়। সকলের তৎপরতায় সেরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনায় এক ব্যক্তি ও এক শিশু জলে পড়ে যান। নৌকার মাঝি ও অন্যান্যদের সহযোগিতায় তৎক্ষণাৎ তাদের জল থেকে তুলে আনা হয়। হঠাৎ করে এমন ঘটনায় ছন্দপতন ঘটে কিছু সময়ের জন্যে। তাছাড়া দিনের বাকি সময় কালীতলার মেলার মজা চেটেপুটেই উপভোগ করলেন দর্শনার্থীরা। এবার আমরা আস্তে আস্তে মেলার দিকে ঘুরবো, বান্ধবীরা সবাই একসাথে এসেছি, খুব ভালো লাগছে। কিন্তু আমাদের যে করোনা আবহে সেটা যে বিষয়টা, সেটা কিন্তু সবার মধ্যে সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না। মানুষকে আরও বেশি করে সচেতন হতে হবে, কারণ যেহেতু আমাদের পুরো দেশ এই কোভিড-19 অন্তর্ভুক্ত, সেহেতু সবাইকে, নিশ্চয়ই সবাই এখানে মাস্ক পরে নেই, সবাইকে মাস্কটা পরা খুব জরুরি। এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন করোনা ও ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণে বন্ধ হচ্ছে দুয়ারে সরকার। মেলাতে উপচে পড়া ভিড়, তবে করোনা বিধি একেবারে উধাও। এ বিষয়ে মেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, আমরা বারংবার আবেদন করছি দর্শনার্থীদের কাছে, তবুও এক শ্রেণীর দর্শনার্থীরা অসচেতন। প্রচার যথেষ্ট করা হচ্ছে এবং এই কোভিড-19 সম্পর্কে সবাই সচেতন, তবুও এই মেলায় কোনো রকমের দোকানদার বা দর্শক যারা আছে আর কি, কাউকে ঠেকানো যাচ্ছে না। মানে মনের আনন্দে সবাই ঢুকে যাচ্ছে, জীবনের যে একটা ভয়, এই ভয়টা তাদের মনের জন্য হারিয়ে গেছে, এটা খুবই খারাপ। এটা বারবারই প্রচার করছি এবং আগামী মেলায় যাতে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, তাদের মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ, দোকানদার মাস্ক ছাড়া দোকানদারি নিষেধ, এটা আমরা সামনে মেলায় অবশ্যই চেষ্টা করব। এদিন উপচে পড়া দর্শনার্থীদের চাপে অনেকেই পুজো দিতে পারেননি। এরকমই এক পুণ্যার্থী বলেন, সবাই এনজয় করছে, সবাই ঘুরছে কালীতলার মেলাতে। আর যেটা অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে যে এখানে যেটা কালীমায়ের মন্দির, এটা অ্যাকচুয়ালি ফেমাস, তো পুজোটা দেওয়াটাই সকলের অ্যাকচুয়ালি মেন মোটো থাকে। কিন্তু এত ভিড় যে অনেক সময় আমরা সেটা করে উঠতে পারি না। যেমন আমি এসেছিলাম আশা করে যে পুজোটা দেবো, কিন্তু ভিড় দেখে, ভিড় ঠেলে পুজো দেওয়ার মতো পেশেন্স আমার নেই। ইছামতিতে নৌকা বিহার, মায়ের মন্দিরে পুজো, খিচুড়ি প্রসাদ, গোটা দিন মেলায় ঘুরে দিনের শেষে বাড়ি ফেরার পালা। শেষ বেলায় সকলেরই দেবী মায়ের কাছে প্রার্থনা, নতুন বছর সকলের ভালো কাটুক। সোমনাথ দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।